আজকে আমরা শিখব মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিকস। আমার টপিকসের মধ্যে যেগুলো আছে, প্রথমে আমরা যেটা শিখব হাউ টু অ্যাড এ অডিও ইন দ্য স্লাইড, মানে আমার স্লাইডে কীভাবে অডিও অ্যাড করব। সেকেন্ড হচ্ছে হাউ টু অ্যাড এ ভিডিও ইন দ্য প্রেজেন্টেশন। দেন এই প্রেজেন্টেশনটা যখন আমরা কমপ্লিট করব, প্রেজেন্টেশন কমপ্লিট করার পর আবার এটাকে আমরা কীভাবে ভিডিও আকারে তৈরি করব, এবং ফাইনাল হচ্ছে হাউ টু মেক এ পিকচার ফ্রম দ্য স্লাইড। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি। শুরু করার আগে আমি ভিউয়ার্সদেরকে অনুরোধ করছি আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আমি যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করছি, অনেকে হয়তো উইন্ডোজ 7ও ব্যবহার করতে পারেন, বাট স্টার্ট মেনুটা কিন্তু এখানেই পেয়ে যাবেন। এখান থেকে ক্লিক করে দেন হচ্ছে আপনারা অল প্রোগ্রাম, অল প্রোগ্রাম থেকে দেন হচ্ছে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে যাবেন, মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে যাবেন। উইন্ডোজ 10 হওয়ার কারণে এটা আমাকে সরাসরি যেতে হচ্ছে এখানে। সো এখানে আমি ক্লিক করলেই আমি এখানে দেখতে পাচ্ছি আউটলুক, ওয়ার্ড, এক্সেল, ওয়ান ড্রাইভ, পাওয়ারপয়েন্ট, ওয়ান নোট। আপনাদের যদি এই ক্লাসগুলো প্রয়োজন হয় আমার প্রত্যেকটা ক্লাসই আমার এই চ্যানেলে, ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাসই আপনারা পেয়ে যাবেন। সো আপনাদের জাস্ট কষ্ট করে প্লে লিস্ট থেকে আপনি কোন ক্লাসটা দেখতে চান সেই ক্লাসে যেয়ে আপনাকে প্লে করতে হবে। সো আজকে আমি আলোচনা করব হচ্ছে পাওয়ারপয়েন্ট নিয়ে। সো আমি পাওয়ারপয়েন্ট ওপেন করছি। আমি কিন্তু পাওয়ারপয়েন্ট 2019 ব্যবহার করছি, অনেকে হয়তো 2016 ব্যবহার করতে পারে, 2013 ব্যবহার করতে পারে, 2010 ব্যবহার করতে পারে, ইভেন 2007ও ব্যবহার করতে পারে, বাট আপনারা যে কোনো ভার্সনে এই কাজগুলো করতে পারবেন। আমি এখন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আমার এই লেআউটটা চলে আসে। আমি এখানে জাস্ট তিনটা স্লাইডের মাধ্যমে আমি একটা প্রেজেন্টেশন করে দেখাবো। এই তিনটা স্লাইডের মাধ্যমে আপনাদের মোটামুটি আমি যেগুলো বলেছিলাম সেগুলো দেখানোর চেষ্টা করব। সো আমার দুইটা স্লাইডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই স্লাইডের মধ্যে একটা অডিও নিয়ে আসবো, যে অডিওটা স্লাইডও বাজবে। সো এটা আমরা কীভাবে নিয়ে আসবো? অডিওটা নিয়ে আসার জন্য আপনাকে যেতে হবে ইনসার্টে। ইনসার্ট থেকে এইখানে দেখেন অডিও লেখা আছে, আপনি যদি এখানে ক্লিক করেন অ্যান্ড অডিও অন মাই পিসি রেকর্ড অডিও, আপনার যদি পিসিতে অডিও থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে পিসি থেকে নিয়ে আসবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে রেকর্ড করবেন, তাহলে আপনি কী করবেন, রেকর্ডে অডিও, যেমন আমি এখান থেকে কিছু রেকর্ড করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি কীভাবে বলবো, যেমন আমি যে কথাগুলো বলছি এই কথাটাই আমি বড় রেকর্ড করে দ্বিতীয় রেকর্ড করব, সেটা হচ্ছে রেকর্ডের জন্য আমি রেকর্ড অডিওতে ক্লিক করব। যে রেকর্ডের সাউন্ড, মানে এখন আমাকে রেকর্ড করতে বলা হচ্ছে, যেমন আমি এখানে ক্লিক করছি আমার কিন্তু সেকেন্ড শুরু হয়ে গেছে, তার মানে আমার রেকর্ড শুরু হয়ে গেছে। যেমন হচ্ছে ক্লাস ওয়ান, ক্লাস ওয়ানে কী আছে, হাউ টু মেক এ প্রেজেন্টেশন, হাউ টু এক্সটেন্ড টাইম, হাউ টু অ্যাড অডিও, থ্যাংক ইউ, ওকে। এই আমি যেটা রেকর্ড করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এটা আপনি একবার প্লে করে দেখতে পারেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা। আমার কিন্তু সেকেন্ড শুরু হয়ে গেছে, তার মানে আমার রেকর্ড শুরু হয়ে গেছে। যেমন হচ্ছে ক্লাস ওয়ান, ক্লাস ওয়ানে কী আছে, হাউ টু মেক এ প্রেজেন্টেশন, হাউ টু এক্সটেন্ড টাইম, হাউ টু অ্যাড অডিও, থ্যাংক ইউ, ওকে। সো আপনারা বুঝতে পারলেন যে আমার অডিওটা আমরা কীভাবে এখান থেকে করব। যদি আপনার প্রয়োজন না হয় এই অডিও, সো অডিওর মধ্যে ক্লিক করুন, দেন হচ্ছে ডিলিট করে দেন। কিছু কিছু দেখা যায় ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে থাকে। সো এই ভিডিওটা, মানে এই স্লাইডটার জন্য আমরা আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসবো, সেটা হচ্ছে কোনো গান হতে পারে। আপনি যদি কোনো মিউজিক অ্যাড করতে চান, যেমন আমার প্রথম থেকে মিউজিক বাজবে, সেক্ষেত্রে তাহলে আপনাকে মিউজিকটা, এই মিউজিকটা অ্যাড করতে হবে প্রথম স্লাইডে। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে অডিওতে যাব, অডিও অন মাই পিসি, এখান থেকে ক্লিক করে যেমন আমি এটাতে ডাবল ক্লিক করলাম, আমার এটা চলে আসছে। এটা আপনি আরেকটা জায়গায় মুভ করে রাখতে পারেন যেখানে আপনার প্রয়োজন। এখানে রাখলেন, রাখার পর নো স্টাইল দেওয়া আছে, আমরা প্লে ইন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে এখানে বাই অটোমেটিকলি এই টিকচিহ্নগুলো হয়ে যাবে। এখন আমি দেখব যে আমার ফার্স্ট স্লাইড এবং সেকেন্ড স্লাইড এটা প্লে হয় কি না। স্লাইড শুতে যেয়ে আমি ফ্রম বিগিনিংয়ে দিয়ে দিলাম।
যেহেতু আমার স্লাইড শেষ, সেই হিসাবে গানটা অটোমেটিক্যালি শেষ হয়ে গেছে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমরা দুইটা স্লাইড দিয়েছিলাম এবং দুইটা স্লাইডেই কিন্তু আমার মিউজিকটা অ্যাড হয়েছে। এখন আমাকে এক্সিট করতে বলা হচ্ছে, এক্সিট করার জন্য আমি একটা ক্লিক করবো, এটা এক্সিট হয়ে গেল। এখন আমি ভাবছি যে এই দুইটা স্লাইডকে আমি ভিডিও বানাবো। ভিডিও আমি কিভাবে তৈরি করব? ভিডিও তৈরি করার জন্য আপনাকে সরাসরি যেতে হবে ফাইলে। ফাইল থেকে আপনি সেভে ক্লিক করবেন, সেভ অ্যাজ, সেভেজে ক্লিক করুন। এখন আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন? যেমন আমি দিস পিসি মানে এই কম্পিউটারে কোথায় ডকুমেন্টে করব, যেমন ডিজিটাল নাম লার্ন নামেই করব। আপনাকে জাস্ট করতে হবে যেটা সেভ অ্যাজ টাইপ, এটাকে চেঞ্জ করে দিতে হবে। কীভাবে চেঞ্জ করবেন? এখানে ক্লিক করুন। ক্লিক করে আপনি এই যে এখানে দিবেন MP4 ভিডিও, এখানে ক্লিক করুন। ক্লিক করে এখন আপনি সেভে ক্লিক করুন। হয়তো একটু সময় নেবে, আমি অনুরোধ করছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আমি হয়তো আরও অনেকগুলো স্লাইড নিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাতে পারতাম, কিন্তু বিষয়টা হচ্ছে অনেকগুলো ভিডিও নিয়ে যদি আপনাকে ভিডিও তৈরি করে দেখাই তাহলে হয়তো অনেক সময় লাগবে। এর জন্য আমি দুইটা স্লাইডটা নিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাচ্ছি। আপনি দুইটা স্লাইডে যেভাবে করবেন ঠিক এইভাবে আপনার পাঁচটা স্লাইড হোক, ছয়টা স্লাইড হোক, দশটা স্লাইড হোক, যে কোনো স্লাইডই হোক না কেন, ঠিক সেভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন এবং মিউজিকটাও ঠিক একইভাবে আপনারা অ্যাড করতে পারবেন। আমার কিন্তু ভিডিও হয়ে গেছে, বাট আমার ভিডিওটা কোথায় হয়েছে? আমি আপনাদেরকে প্রিভিয়াসলি বলেছিলাম আমি যখন সেভ করি তখন হচ্ছে দিস পিসিতে সেভ করেছিলাম। দিস পিসি কোথায় সেভ করেছিলাম? ডকুমেন্টে। সো আমি ডকুমেন্টে ক্লিক করব, ডিজিটাল লার্ন, এই নামে প্রায় 8 MB মতো আমার একটা ভিডিও তৈরি হয়ে গেছে। সো আমি এটাকে প্লে করব। আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হাউ টু অ্যাড এ ভিডিও, কীভাবে একটা ভিডিও অ্যাড করব এখানে, এবং হচ্ছে হাউ টু মেক এ পিকচার, কীভাবে একটা পিকচার তৈরি করব। আচ্ছা, কীভাবে একটা ভিডিও অ্যাড করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন নিউ স্লাইডে গেলাম, আমি আরেকটা স্লাইড নিলাম, এখানে দিলাম হচ্ছে ক্লাস টু, এখানে আমরা একটা ভিডিও অ্যাড করব। সো ভিডিও অ্যাড করার জন্য আমরা এখান থেকেও আপনি ভিডিও অ্যাড করতে পারেন, ইনসার্ট ভিডিও, এখানে ক্লিক করেও কিন্তু ভিডিও নিয়ে আসতে পারেন, অথবা ইনসার্ট থেকে যেয়ে আপনি ভিডিওতে ক্লিক করুন, দেন অনলাইন ভিডিও অ্যান্ড ভিডিও অন মাই পিসি। আপনি যদি অনলাইনে কোনো ভিডিও নিয়ে আসতে চান সেক্ষেত্রে অনলাইন ভিডিওতে ক্লিক করবেন, আর যদি আপনার পিসিতে থাকে সেক্ষেত্রে পিসিতে আপনি এখানে ক্লিক করবেন। যেমন আমার ভিডিওটা অন পিসিতে আছে, সো আমি এখানে ক্লিক করছি। আমার ভিডিওটা আমার এই মানে আপনার কম্পিউটারে যেখানে আপনার ভিডিও আছে সেখানে আপনি যাবেন। এটা মোবাইলে তৈরি করা হতে পারে অথবা ক্যামেরায় তৈরি করা হতে পারে। যেমন মাই কিক্স, এই ভিডিওটা আমি নিয়ে আসতে চাচ্ছি, সো আমি এখানে এসে ডাবল ক্লিক করলাম, আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসে। আপনি অডিওর জন্য যেভাবে কাজগুলো করেছেন সেম একইভাবে ভিডিওর জন্য কাজ করবেন, বাট এটার জন্যও কিন্তু আমরা ট্রানজিশন বা অ্যানিমেশন দিয়ে দিব, মানে এই পেজের জন্য। মানে ভিডিও মানে হচ্ছে এটা না, ভিডিও একটা মনে করেন এটা একটা পেজ। সো অন্যান্য স্লাইডের মতো আমরা যেভাবে কাজ করেছি ট্রানজিশন অ্যানিমেশন, আমরাও সেম একইভাবে এইগুলোর জন্য কাজ করব। যেমন আমি এটার জন্য স্পিল দিয়ে দিলাম, দেন হচ্ছে এখন আমি অ্যানিমেশনে চলে গেলাম, ক্লাস টুতে ক্লিক করলাম। ক্লাস টুতে ক্লিক করে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, যেমন এটা উইপ দিয়ে দিলাম, এবং ওকে, দুইটাই আমার সিলেকশন হয়ে গেছে। দেন এখান থেকে আমরা কিন্তু অন মাউস ক্লিক করে আফটার ক্লিক করে দেবো। আর এখানে কত সেকেন্ড পরে শুরু হবে সেটার জন্য কিন্তু আমি আপনাদেরকে প্রথমে একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি। যেমন আপনি যদি মনে করেন যে এটা 15 সেকেন্ড, এটার জন্য যদি এটা যেহেতু ভিডিও, সো ভিডিওর লেন্থ যতটুকু থাকবে ততটুকুই চলবে, সো এটার জন্য আপনাকে আর আলাদা করে দিতে হচ্ছে না। সো এখানে এসে আমরা একটু চেঞ্জ করে দিতে হবে, এর জন্য আপনি কী করবেন, আপনার ভিডিওর মধ্যে ডাবল ক্লিক করুন। ক্লিক করার পর প্লেব্যাকে চলে যান। প্লেব্যাক থেকে এখানে দেখেন লেখা আছে কি ক্লিক ইন সিকোয়েন্স, আপনি এখান থেকে ক্লিক করে অটোমেটিকলি দিয়ে দেন। এখন এখানে যে জিনিসগুলো দেখছেন প্লে ফুল স্ক্রিন, যখন এই ভিডিওটা আসবে তখন কি ফুল স্ক্রিন দেখতে চান কি না, যদি দেখতে চান তাহলে প্লে ফুল স্ক্রিন এখানে একটা টিক চিহ্ন দিতে হবে, বাট আমি দেখতে যাচ্ছি না, সো আমি টিক চিহ্নটা রাখলাম না। মানে এই যতটুকু আছে ততটুকুই আমি দেখব ভিডিওটা। দেন হচ্ছে লুপ আনটিল স্টপ, আমরা এটা দিয়ে দিলাম।
আর হাইড হোয়াইল নট প্লেইং এটা ইজ নট এ ম্যান্ডেটরি। এখন আমরা দেখতে চাচ্ছি যে আমার এই তিনটা স্লাইড কিভাবে আসে। সো স্লাইড শুতে যাব, দেন হচ্ছে ফ্রম বিগিনিং। এখন একটা বিষয় বুঝতে পারলেন যে আমার ভিডিওর মিউজিক এখানে দেওয়া ছিল বলেই আমার আগের অডিও মিউজিক এবং ভিডিও মিউজিকটা সহ অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখন আমি কি করব যে আমার ভিডিওটা চলবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও থাকবে, তো সেক্ষেত্রে আমার ভিডিওর মিউজিকটা আমাকে অফ করে দিতে হবে। আমরা জাস্ট এখান থেকে যেটা অফ করে দেব, এইভাবে মিউজিকটা অফ করে দিই। এখন যদি আমরা ফ্রম স্লাইড শো থেকে আবার প্রথম থেকে দিই তাহলে কিন্তু আমার আর এটা বাজবে না। আমি আপনাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি, কারণ কমপ্লিটলি না দেখালে হয়তো আপনাদের একটু কনফিউশন থাকতে পারে। সো স্লাইড শুরু শেষ হয়ে গেছে, আমরা এক্সিট করার জন্য এখানে ক্লিক করলাম। আমি ভিউয়ার থেকে হয়তো বুঝাতে পেরেছি যে আসলে কীভাবে ভিডিও অ্যাড করতে হয় এবং মিউজিক ব্যাকগ্রাউন্ডগুলো প্লে করতে হয়। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তো আমি ভিউয়ারকে অনুরোধ করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও দেখে যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামতটা ব্যক্ত করবেন। তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি অনুপ্রাণিত হই আমরা। হাউ টু মেক এ পিকচার, এটা হচ্ছে আমার লাস্ট। যেমন হাউ ডিজিটাল লার্ন এন্ড ব্রাইটার ফিচার ফর লার্নার, এটাকে আমি কী করবো অ্যাজ এ পিকচার হিসাবে বানাতে চাচ্ছি। পিকচার হিসেবে বানানো, আপনি যে কোনো স্লাইডই পিকচার হিসেবে বানাতে পারবেন এখানে। যেমন আমি এটাকে পিকচার হিসেবে বানাবো। তো পিকচার হিসেবে বানানোর আগে আমি মনে করি আমার একটা পিকচার নিয়ে এসে দিই, তাহলে জিনিসটা আরও সুন্দর লাগবে। আমি ইনসার্টে যাচ্ছি, পিকচারে যাচ্ছি, দিস পিসি। আমার পিকচার কোথায় আছে? এটা থাকতে পারে ডাউনলোডে। জি, ডাউনলোডে এখানে বেশ কয়েকটা পিকচার আছে। যেমন আমি এই পিকচারটা দিতে যাচ্ছি, এই পিকচারটা আসছে এখানে। এখন আমার পিকচারটাকে ফ্লিপ করে দেই, দেখতে যেমন ভালো লাগে, কারণ আমার লেখাটা হচ্ছে এদিকে, আমার পিকচার ওইদিকে হয়ে আছে, জিনিসটা কেমন দেখা যায়। সো পিকচার নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটা সহ আমি কি করব, একটা পিকচার বানাবো। সো পিকচার বানানোর আগে এটাকে একটু সরাই দিন, নাহলে পিকচারের সময় এটা একটা ডিস্টার্ব করবে, কারণ এটাও আসলে জিনিসটা কেমন দেখা যায় না। থাক, এটা সহই থাক। এখন আমি এটার জন্য একটা পিকচার বানাবো। পিকচারের জন্য আমি সেম একইভাবে ফাইলে যাব, ফাইল থেকে আমি সেভেজে যাব। সেভেজে যাওয়ার পর আমি যাব হচ্ছে কোথায় সেভ করবো, দিস পিসিতে। দিস পিসি কোথায়? যেমন আমি ডেস্কটপে করবো, ডেস্কটপে কী নামে সেভ করছি, ডিজিটাল নামই থাক। আর সেভ টাইপস এখানে এসে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। আমরা কী তৈরি করতে চাচ্ছি? জেপিজি। সো জেপিজি এখানে, মানে আমরা যদি পিকচার তৈরি করতে যাই তাহলে সেক্ষেত্রে জেপিজি দিতে হয়। আপনি এটি পিএনজিও দিতে পারেন,
জেপিজি হচ্ছে পিকচারের মতো, আর পিএনজি হচ্ছে আপনি কোন একটা জায়গায় একটা আপনার পিকচার রাখতেছেন, সেক্ষেত্রে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে দেখাতে চাচ্ছেন না, সেক্ষেত্রে পিএনজি আকারে সেভ করবেন। যেমন আমি জেপিজি আকারে সেভ করতে চাচ্ছি, সো এখানে আমরা জেপিজি দিব। আর আপনাদের সুবিধার্থের জন্য আমি একটু অবগতি বলেই দিচ্ছি, যেহেতু আমার ভিডিওটা এখনই শেষ করব, আপনারা কিন্তু এই স্লাইডগুলোকে পিডিএফ আকারও সেভ করতে পারেন। সো আপনি এখান থেকে ডিরেক্টলি পিডিএফ আকারও এটা নিতে পারেন। এখন আমি আপনাদেরকে জেপিজি আকারে দেখাচ্ছি। সো জেপিজিতে ক্লিক করলাম, দেন হচ্ছে সেভ। আমি কোথায় সেভ করছি? ডেস্কটপে সেভে ক্লিক করলাম। এখন আমাকে বলছে হুইচ স্লাইড ডু ইউ ওয়ান্ট টু এক্সপোর্ট, আপনি কোন স্লাইডটা এক্সপোর্ট করতে চাচ্ছেন, কারণ ওইখানে আমার তিনটা স্লাইড ছিল। সো আমি কি অল স্লাইড করবো না দিস জাস্ট দিস ওয়ান, মানে আমি যেটা স্লেট করছি শুধুমাত্র এটাই করব। যেমন প্রথম স্লাইডটা আমি স্লেট করছি, তাহলে আমি কী দেবো, জাস্ট দিস ওয়ান, ওইটাকেই আমি শুধু পিকচার বানাবো, মানে এটাকে আমি পিকচার বানিয়ে ফেলেছি। এখন আমরা দেখতে যাব আমার পিকচারটা কোথায় আছে। আমার পিকচারটা আমি ডেস্কটপে রেখেছিলাম, এই যে ডিজিটাল লার্ন। সো এখানে এটা আবার ক্লিক করুন, আপনারা বুঝতে পারছেন যে এই যে মিউজিক সহ আমার একটা কিন্তু পিকচার হয়ে আসে। সো ডিয়ার ভিউয়ার্স, আমি আমার ভিডিও আর লম্বায়িত করবো না, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন আপনাকে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।